Dear Asikar, Assalamu Alaikum. IELTS অসংখ্য শিক্ষার্থী রয়েছেন যারা গ্রামাটিক্যাল আইটেমস মুখস্থ করতে পারেন না বা মুখস্থ করলে বেশি সময় ব্রেনে ধরে রাখতে পারেন না। তো আজকে আমি তুলনামূলক দুর্বল শিক্ষার্থীদের জন্য মাত্র 4টি গ্রামাটিক্যাল আইটেম নিয়ে আলোচনা করব, যেগুলো ভাষায় রেগুলার প্র্যাকটিস করে আয়ত্ত করার মাধ্যমে IELTS স্পিকিং এবং রাইটিং এ সার্থকভাবে প্রয়োগ করা সম্ভব। তো আলোচনা যাওয়ার আগে এটাও বলে রাখি যে এই যে গ্রামাটিক্যাল আইটেমস এগুলো কিন্তু কোনো স্ট্রাকচার নয়, আমরা স্ট্রাকচার ছাড়াই এগুলো বোঝার চেষ্টা করব। তো আমি যেগুলো নিয়ে আলোচনা করব এগুলো ইতিমধ্যে আমি স্ক্রিনে লিখে রেখেছি। তো এখানে আসলে নতুন কিছুই না, এখানে 4টি শব্দ বা ফ্রেজ লিখে রেখেছি। অলদো, যার অর্থ হচ্ছে কি যদিও, সো দে, যার অর্থ হচ্ছে কি যাতে বা উদ্দেশ্য, নট অনলি বাট অলসো, যার মানে হচ্ছে কি এবং, ইফ মানে হচ্ছে যদি। এই যে 4টি শব্দ বা ফ্রেজ এগুলোকে কিন্তু মোটামুটি আমরা সকলেই চিনি। এখন এগুলো দিয়ে যদি আমরা বাক্য তৈরি করার কৌশল শিখি কোনো স্ট্রাকচার ছাড়া, আমাদের জানার দরকার নেই যে ইফ দিয়ে কন্ডিশনাল হয় নাকি কমপ্লেক্স হয়, এগুলো আমার জানার দরকার নেই বা এগুলোর পরিচয় আমার জানার দরকার নেই। শুধুমাত্র আমরা অর্থ জানবো এবং রেগুলার এই 4টাকে প্রয়োগ করবো যাতে আমরা এগুলোকে স্ট্রং করতে পারি এবং ফাইনাল পরীক্ষা পর্যন্ত এগুলোকে ব্যবহার করতে পারি। তাহলে চলুন আমরা এই প্রত্যেকটা দিয়ে কিছু উদাহরণ দেখি। সর্বপ্রথম হচ্ছে কি অলদো, অলদো শব্দের অর্থ হচ্ছে কি যদিও। তো আপনি যে বাক্যটি বাংলায় মাথায় রেখেছেন সেটা কিন্তু আপনি অনুবাদ করবেন, তাই প্রথমে আপনি যদিও দিয়ে একটি বাংলায় বাক্য মাথায় থিঙ্ক করুন। যেমন এখানে আমি উদাহরণ দিয়েছি, অলদো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, যদিও বাংলাদেশ একটি ছোট দেশ, ইট হ্যাজ এ লার্জ পপুলেশন, এটার জনসংখ্যাটা বড়। তো মনে রাখবেন অলদো বা দো, আচ্ছা দো কে টেনে আনছি না, দুঃখিত, অলদো দিয়ে এমন বাক্য তৈরি করা হয় যখন বিপরীত ধর্মী দুটি সিচুয়েশন বা ঘটনা ব্যাখ্যা করা হয়। আমি আবার বলছি, অলদো দিয়ে এই সকল বাক্য তৈরি করা হয় যখন দুটি ভিন্ন ধর্মী ঘটনা বা পরিস্থিতিকে তুলে ধরা হয়। তো দেখেন এখানে বাংলাদেশ ছোট দেশ আর পপুলেশন বড়, এই জন্য কিন্তু এখানে যদিও দিয়ে বাক্য তৈরি করা হয়েছে। অলদো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, ইট হ্যাজ এ লার্জ পপুলেশন, বাংলাদেশ যদিও ছোট দেশ তার জনসংখ্যা বিশাল। অলদো টেকনোলজি ইজ এ ব্লেসিং ফর আস, যদিও প্রযুক্তি আমাদের জন্য আশীর্বাদ, ইট মেক আস লেজি, এটা আমাদেরকে অলস বানিয়ে দিয়েছে। তাহলে দেখেন বিপরীত ধর্মী দুটি ঘটনাকে অলদো দিয়ে যুক্ত করা হয়েছে। তো আমাকে রুলস জানার দরকার নেই, আমি নিজ থেকে রেগুলার বাক্য তৈরি করবো এবং সেগুলোকে প্রয়োগ করার পর আমি কাউকে দেখাবো যারা মোটামুটি গ্রামার বুঝে তাদেরকে দেখাবো যে আমার গ্রামারটা সঠিক আছে কি না। তাহলে চলুন নেক্সট আইটেমে যাওয়া যাক। সোদে, সোদে মানে হচ্ছে কি যাতে বা উদ্দেশ্য। তো দেখেন এখানে কী লিখেছি, আই রিড নিউজ পেপার, আমি পত্রিকা পড়ি, সোদে যাতে আই ক্যান গেট আইডিয়াস অ্যাবাউট দ্য কারেন্ট ওয়ার্ল্ড, যাতে আমি চলতি বিশ্ব সম্পর্কে ধারণা পেতে পারি। আই রিড নিউজ পেপার, আমি পত্রিকা পড়ি, সোদে আই ক্যান গেট আইডিয়াস অ্যাবাউট দ্য কারেন্ট ওয়ার্ল্ড, যাতে আমি বর্তমান বিশ্ব সম্পর্কে ধারণা পেতে পারি। দ্বিতীয় যে উদাহরণটা দিয়েছি, গভর্নমেন্ট শুড অ্যাডপ্ট প্রপার অ্যাকশনস, সরকারের উচিত যথাযথ পদক্ষেপ নেওয়া, অ্যাডপ্ট মানে অবলম্বন করা বা নেওয়া, সো দ্যাট যাতে ট্যুরিস্ট ক্যান ট্রাভেল সেফলি, যাতে পর্যটকরা নিরাপদভাবে ভ্রমণ করতে পারে। তো আপনিও কিন্তু এই কাছাকাছি উদাহরণ, প্রথমে সহজ সহজ উদাহরণ দিয়ে আপনি আপনার যাত্রা শুরু করতে পারেন, তারপর আস্তে আস্তে আপনি কঠিন ইয়েতে যান বা আপনার IELTS এর যে রাইটিং টাস্ক 2 এর টপিক আছে সে অনুযায়ী আপনি বাক্য তৈরি করতে পারেন। গভর্নমেন্ট শুড অ্যাডপ্ট প্রপার অ্যাকশনস সো দ্যাট ট্যুরিস্ট ক্যান ট্রাভেল সেফলি, অর্থাৎ সরকারের উচিত কিছু যথাযথ পদক্ষেপ নেওয়া যাতে পর্যটকরা নিরাপদভাবে ভ্রমণ করতে পারে। চলুন আমরা এখন নেক্সট আইটেমে চলে যাই, নট অনলি বাট অলসো। এখন এই নট অনলি বাট অলসো দিয়ে আমি একটু বুঝিয়ে বলি। নট অনলি বাট অলসো এর মূল অর্থ আসলে এবং নয়, নট অনলি বাট অলসো মানে হচ্ছে কি শুধু এটাও নয় এটাও, আমি আবার বলছি শুধু এটাও নয় এটাও, এর মানে হচ্ছে কি এবং। তো এখানে যে আমি উদাহরণ দিয়েছি দেখেন, হিরো আলম, এক্সট্রিমলি সরি ফর দ্যাট, আমার প্রত্যেকটা কার্যকলাপে এই হিরো আলম অবশ্যই উদাহরণ হিসেবে থাকে। হিরো আলম নট অনলি সিংস ওয়েল, হিরো আলম শুধু ভালো গানই গায় না, বাট অলসো ক্যান এন্টারটেইন পিপল উইথ অ্যাক্টিং, অভিনয়ের মাধ্যমে মানুষকে বিনোদন দিতে পারে। তো দেখেন নট অনলি বাট অলসো মানে হচ্ছে কি এবং, আমি বলতে পারতাম হিরো আলম ক্যান অ্যাক্ট ওয়েল অ্যান্ড সিং ওয়েল, এটা বলতে পারতাম, কিন্তু আমি এটাকে অ্যান্ড না দিয়ে নট অনলি বাট অলসো দিয়ে দিয়েছি।
তো এন্ড দিলে আপনি মার্কস কম পাবেন, কিন্তু নট অনলি বাট অলসো দিলে কিন্তু আপনার নতুন একটা গ্রামাটিক্যাল আইটেম শেখা হবে এবং এক্ষেত্রে কিন্তু আপনি আমার স্কোরটাও কিন্তু একটু বাড়াতে পারবেন। তাহলে আমরা দেখাচ্ছি হিরো আলম নট অনলি সিংস ওয়েল, হিরো আলম শুধুমাত্র ভালো গানই গায় না বাট অলসো ক্যান এন্টারটেইন পিপল উইথ অ্যাক্টিং, অভিনয়ের মাধ্যমে মানুষকে বিনোদন দিতে পারে। তাহলে একটা জিনিস এখানে খেয়াল করেন, নট অনলিটা লাগবে প্রথম ভার্বের সামনে আর বাট অলসো লাগবে দ্বিতীয় ভার্বের সামনে। আপনি তা সেভাবে দেখে দেখে নিজে উদাহরণ তৈরি করেন, দেখবেন রেগুলার তৈরি করলে কিন্তু আপনার অভ্যাস হয়ে যাবে। দ্বিতীয় উদাহরণ দেখেন, স্মোকিং নট অনলি কজেস ক্যান্সার, স্মোকিংটা শুধুমাত্র ক্যান্সার তৈরি করে না বাট অলসো কন্টামিনেটস আওয়ার এনভায়রনমেন্ট, আমাদের পরিবেশকেও দূষিত করে। কন্টামিনেট মানে হচ্ছে কি দূষিত করা, আমরা সবসময় পলিউট শব্দটি ব্যবহার করি, আপনারা চাইলে এই পলিউটের পরিবর্তে কন্টামিনেট শব্দটি ব্যবহার করতে পারেন। আমি আবার বলছি, স্মোকিং নট অনলি কজেস ক্যান্সার, স্মোকিংটা বা ধূমপানটা শুধুমাত্র ক্যান্সার ঘটায় না বাট অলসো কন্টামিনেটস আওয়ার এনভায়রনমেন্ট, আমাদের পরিবেশকেও দূষিত করে। সর্বশেষ ইফ, যদি এই ইফটাকে বলা হয় কন্ডিশনাল, আপনার জানার দরকার নেই যে ইফযুক্ত বাক্যকে কন্ডিশনাল বাক্য বলে। তো আমরা একটু উদাহরণ দেখি, ইফ মানে হচ্ছে যদি, ইফ স্টুডেন্ট স্টাডি রেগুলারলি, যদি শিক্ষার্থীরা নিয়মিত পড়ালেখা করে, দে উইল গেট এ গুড স্কোর ইন আইএলটিএস এক্সাম, তারা আইএলটিএস এর পরীক্ষায় একটা ভালো স্কোর অর্জন করবে। এখানে একটা জিনিস বলে রাখি যে ইফযুক্ত অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় বাকি অংশ ফিউচার ইনডিফিনিট টেন্স হবে, এটাকে বলে ফার্স্ট কন্ডিশনাল। আপনার কিছু জানার দরকার নেই, শুধু এটাই মনে রাখবেন প্রথম ভার্বটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় দ্বিতীয় ভার্বটা হবে ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। দেখেন উইল গেটস, তো টেন্স আপনাকে কিছুটা তো জানতে হবে, একবারে যে কিছু না জেনে আপনি আইএলটিএস পরীক্ষা দেবেন এটা কিন্তু সম্ভব না, তাই অন্তত টেন্সটা দেখে নেবেন। আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু টেন্সের ক্লাস সুন্দর করে 5টা ক্লাস আপলোড দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। If parents take care of their children, যদি মা বাবা বাচ্চাদেরকে যত্ন নেয়, they will turn into proper citizens in the future, তারা ভবিষ্যতে ভালো নাগরিক হিসেবে রূপান্তরিত হবে। তা আমি আবার পড়ে শোনাই, if parents take care of their children, যদি মা বাবা বাচ্চাদেরকে যত্ন করে বা দেখাশোনা করে, দে উইল টার্ন ইনটু প্রপার সিটিজেন্স ইন দ্য ফিউচার, ভবিষ্যতে তারা ভালো নাগরিক হিসেবে রূপান্তরিত হবে। তো আপনাদের প্রতি রিকোয়েস্ট হচ্ছে এটা শুধুমাত্র শিখলে হবে না, আপনি রেগুলার এগুলোকে আপনি ইউজ করবেন, যদি ব্যবহার করেন দেখবেন একসময় এগুলো আপনার স্ট্রং হয়ে গেছে আর এগুলোতে আপনি মিস্টেক করবেন না। আর হ্যাঁ, আইএলটিএস রাইটিংটা স্কুলে এগুলোকে ব্যবহার করার চেষ্টা করবেন, অভ্যাস করবেন। যাওয়ার আগে বলি, আপনাদের কারো যদি আইএলটিএস সম্পর্কিত ম্যাটেরিয়ালস প্রয়োজন হয় আপনারা আপনাদের ইমেল আইডিটি কমেন্ট বক্সে দিতে পারেন, তো আমরা আপনাদেরকে আইএলটিএস রাইটিং স্পিকিং বা ভোকাবুলারি সম্পর্কিত যে পিডিএফ ফাইলগুলো আমাদের কাছে আছে আমরা সরবরাহ করার চেষ্টা করব। থ্যাংক ইউ এভরিওয়ান, আল্লাহ হাফেজ।